আপকিবার তিনশো পার আবার দিয়েছেন মোদিজির হুঙ্কার কিন্তু সারা দেশের বাস্তব পরিস্থিতি বলছে কিন্তু অন্য কথা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিহার মধ্যপ্রদেশ এবং রাজস্থান এই চার রাজ্য থেকে জোর ঝটকা আরো জোরে লাগতে চলেছে ভারতীয় জনতা পার্টির গায়ে এমনিতেই কর্মী সমস্তদের চাগিয়ে তুলতে সব রাজনৈতিক দলের নেতারাই এরকম আগ বাড়িয়ে এই বিভিন্ন ধরনের মন্তব্য করেন ঠিকই কিন্তু পরবর্তীতে দেখা যায় তার ধারে কাছেও পৌঁছাতে পারেন না তারা গত লোকসভা নির্বাচনের কথাই ধরুন না মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবেন সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উৎফুল্ল হয়ে উঠেছিলেন কিন্তু দেখা গেল কি বিয়াল্লিশের মধ্যে মাত্র বাইশটি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে আবার বিগত বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন দুশো বাহাত্তরটি আসনের মধ্যে দুশো তারা পার করবেনি আবার রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের মধ্যে উল্লাস দেখা গেল নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ বলতে গিয়েছিল এমনকি একটা বায়বীয় মন্ত্রিসভাও তারা গঠন করে ফেলেছিলেন পার্টি অফিসে বসে বাস্তবে দেখা গেল কি দুশো বাহাত্তরের মধ্যে মাত্র সাতাত্তরটি আসনেই তারা জিতেছিল তাতেই তাদের সমস্ত কিছু খান্ত হয়ে গিয়েছিল তারপরেও আটজন বিধায়ক বেশিরো হয়ে তৃণমূলে গিয়ে বেড়েছেন তাই নেতা কর্মীদের সমর্থকদের চাঙ্গা করার জন্য যে যাই বলুক না কেন শেষমেশ বজ্র আটুনি ফসকা গেরোতেই পর্যবসিত হয় বারবার মেলে না নেতাদের ভবিষ্যৎবাণী মেলে না কিন্তু এবার কি হবে তিন তারাক তিনশো সত্তর ধারা বাতিল রাম মন্দির সিএ এসব বিশাল পসরা সাজিয়ে মাঠে নেমেছেন ভারতীয় জনতা পার্টি পারবে কি তারা তিনশো সত্তরের টার্গেট পূরণ করতে তাই নিয়েই হবে আজকের থার্ড আইয়ের বিশেষ পর্যালোচনা নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আপনারা দেখছেন এন কে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান থার্ড আই আপনাদের প্রথমে বুঝতে হবে মোদীর এই তিনশো সত্তরের দাবি এর পিছনে সার কতটুকু কোন কারণে তিনি বলছেন তিনশো সত্তর কেন তিনি সাড়ে তিনশো অথবা চারশো বললেন না গুনে গুনে তিনশো সত্তরই কেন বললেন রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে ম্যাসিভ এবং অপ্রত্যাশিত জয়ের পর রাম মন্দির উদ্বোধনের ব্যাপক প্রচার লাক্ষাদ্বীপ ভ্রমণ কিংবা এই সাম্প্রতিক স্কুবা ডাইভিং এর নিখুঁত প্রচার নিঃসন্দেহে মোদীকে ওভার কনফিডেন্ট করেছে এবং যত দিন গড়াবে মোদীর এই বালখিল্য প্রচারের তীব্রতা আরো বাড়বে বিজেপির আইটি সেল এবং ভারতীয় টেলিভিশন মিডিয়ার দ্বারা চাপা পড়ে যাবে প্রশ্নপত্র ফাঁসের কথা লক্ষ্মীপুর খেরি হাতরাস মণিপুরের ঘটনা এগুলো আর মনে থাকবে না আমাদের মিডিয়ার কুস্তিগীদের আর্তনাদ আর শোনা যাবে না গুলি করে চারজন কৃষককে মারার ছবি সেই রক্তের ছবি কিন্তু টিভিতে আর দেখা যাবে না বরং জলের তলায় ডুবে অক্সিজেন মাস্ক পরে নদীর পূজ্য আচ্চার ছবি বেশি 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 করে সম্প্রচারিত হবে আর পাশাপাশি চলবে নমঃশূদ্র মতুয়াদের আধার কার্ড বাতিল করে দেওয়ার প্রক্রিয়া দেশের বড় অংশের মানুষ আজ টিভির পর্দায় যা দেখে কিন্তু মাতামাতি করে শহরাঞ্চল ছাড়া সোশ্যাল মিডিয়ায় বিশ্বাস রাখেন খুব কম মানুষজন মোদীর জলে ডুব দেওয়ার ছবি দেখে অনেকেই ভুলে যান যে পেট্রোল ডিজেল গ্যাসের দাম আজ কোথায় পৌঁছেছে মোবাইল কেবল টিভি রিচার্জ কিংবা তিনগুণ বেশি হয়ে যাওয়া ওষুধের দামের কথা মানুষ মনে রাখেন না মোদি ম্যাজিক তো এখানেই তবে মোদিজি সংসদের ভিতরে দাঁড়িয়ে যখন তিনশো সত্তর আসনের দাবি করেন তখন তার নিশ্চয়ই কোনো যথার্থতা এবং যুক্তি থাকে তার পেছনে কি সেই চুক্তি বলবো ছোট্ট একটা বিরতির পর আমি এক্ষেত্রে একজন মানুষকে আমার খুব লক্ষ্মী পেঁচা বলে মনে হয় সৌভাগ্যের তার নাম অমিত আপনি হয়তো আশ্চর্য হবেন আমি কেন অমিত শাহ আমার বিরোধী দলের নেতা তাকে লক্ষ্মী পেঁচা বলছি অমিত শাহ যাওয়া বলেন সেটাই নমস্কার বন্ধুরা তাহলে দেখা হচ্ছে আমি আসছি আগামী রবিবার এনকে ডিজিটালের পর্দায় সকাল আটটা থেকে দেখতে ভুলবেন না নমস্কার তখন হাতের কাছে অন্যটা কেনই বাকিনি আজ বাঙালির ঘরে ঘরে জয়গুরু রত্ন ভান্ডার জ্যোতিষীমা এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় স্থান বেলঘরিয়া রানী পার্ক বটতলা দু নম্বর রেলগেটের নিকটে নাইন এবং নাইন সিরিয়াল বিরতির পর এটা ভালো খবর দিয়ে দিই আমাদের এনকে ডিজিটাল ডট লাইফ অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু শুরু হয়ে গিয়েছে ডাব্লু 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 ডট এন কে ডিজিটাল ডট লাইভ এটা যদি গুগুলে সার্চ করেন আপনারা পেয়ে যাবেন একদম টাটকা খবর আমাদের সমস্ত ভিডিও সেখানে দেখে নিতে পারবেন এটা আপনাদের জন্য করা হয়েছে এই কারণেই কারণ এই এনকে ডিজিটাল ডট লাইভের একটা ডিমান্ড ছিল বহুদিন আমরা পূরণ করতে পারিনি আমাদের অর্থনৈতিক অসুবিধের জন্য কিন্তু আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বহু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন একশো টাকা বা তার বেশি মান্থলি সাবস্ক্রিপশান দিয়ে এই একশো টাকা বা তার বেশি মান্থলি সাবস্ক্রিপশান যদি আপনিও দিতে চান তাহলে আপনারা আমাদের এই নাম্বারে ইউপিআই করতে পারেন নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ এইট সিক্স নাইন এই নাম্বারে গুগল পে ফোনপে করে পাঠাতে পারেন অথবা এই নাম্বারেই ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলটা নিয়ে নিতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি যে আপনারা এই নাম্বারে নিজের নাম আর এলাকার নাম লিখে পাঠালে আমরা আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেব সেখানেই কিন্তু আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারবো যারা আমাদের এই স্লাইড বিজ্ঞাপন দিতে চান এই যে পাশে দেখতে পাচ্ছেন এই স্লাইড বিজ্ঞাপনটি দিতে হলে আপনাকে আপনারা পাশের নাম্বারটিতে ফোন করুন নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ এইট সিক্স নাইন এবার চলে আসে আজকের এপিসোডে দেখুন মোদিজি তিনশো সত্তর একদম প্রিসাইজলি পড়েছেন তিনশো সত্তর সাড়ে তিনশো বলেননি চারশো বলেননি কেন কোন কোন মানে কথার ভিত্তিতে তিনি এটা বলেছেন বা কোন রিপোর্টের ভিত্তিতে বলেছেন দেখুন সরকারের গোয়েন্দা সংস্থাগুলি সারা বছর খবর সংগ্রহ করেন দেশের মানুষের মুডটা কোন দিকে তারা সরকারকে রিপোর্ট দেন এছাড়াও সরকারি দল নিজস্ব সমীক্ষাও চালায় বিভিন্ন রাজ্যের নেতারা রিপোর্ট দেন তাই সব মিলিয়ে সরকারি দল একটা গড়পর্তা হিসেব খাড়া করে প্রধানমন্ত্রী কিন্তু সে হিসেবেই সংসদে দাঁড়িয়ে নজিরবিহীনভাবে তিনশো সত্তর আসন পাবেন এমনটা দাবি করে বসেছেন কিন্তু আসল ঘটনা সবসময় এই পরিসংখ্যান থেকে অনেক দূরে অবস্থান করে তা না হলে মমতা ব্যানার্জির বিয়াল্লিশে বিয়াল্লিশ দাবি অথবা নরেন্দ্র মোদী আটকি বা দুশো পারের দাবি কবেই তো মিলে যেত মেলে না মেলে না সেই অঙ্ক উল্টে যায় পাল্টে যায় যারা রাজনৈতিক দলের নেতাদের প্রত্যাশা এসবগুলো পাল্টে দেন তারা হচ্ছেন সাধারণ মানুষ কারণ সরকারি গোয়েন্দা সংস্থা হোক বা অন্তর্দলীয় সমীক্ষার রিপোর্ট হোক বেশিরভাগটাই হয় কর্তা ভজা এসব হয়েই থাকে রাজ্য নেতারা রিপোর্ট দেয় সব ঠিক হয় এসব বলে তারা ওপরতলায় রিপোর্ট দেয় আন্ডারকারেন্টের খবর তারা রাখেন না আর রাখলেও পিঠ বাঁচাতে নিজের সম্মান বাঁচাতে নিজের নম্বর বাড়াতে তা উপরতলায় পৌঁছইনি ফলে বিপথে চালিত হয় নেতারা মিসগাইডেড হয় নেতারা তিনশো সত্তরের দাবি এইরকমই একটা মিসগাইড করা রিপোর্টের ফলাফল আসল ঘটনা হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিহার মধ্যপ্রদেশ এবং রাজস্থান এই চারটে রাজ্য থেকেই বিজেপি বিগত লোকসভা নির্বাচনে যে আসনগুলো জিতেছিল তার থেকে অন্তত ষাটটি আসন হারাতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন বিজেপি এই রাজ্যে আগের বারের চেয়ে জেতা ষাটটি আসন কম পেতে চলেছে ভাবছেন আবোল তাবোল গুলবাজি করছি আগে না কারণ বিজেপির যে কোনো রাজ্যস্তরের নেতার কাছে থেকে বিজেপির সাম্প্রতিক যে আভ্যন্তরীণ রিপোর্ট বা সমীক্ষাটা এসেছে সেটা চেয়ে নিন সেখানে স্পষ্ট করে আসন ধরে ধরে বলে দেওয়া হয়েছে কোন কোন আসনে জেতা এবার নিশ্চিত পরাজয়ের খবর এনে দেবে জেতা আসন কোন হাঁটছেন তারা তাদের এরপরে বাকি আছে উত্তর পূর্বাঞ্চল উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ছত্তিশগড় দিল্লি পাঞ্জাব মহারাষ্ট্র আর সমস্ত দাক্ষিণাত্যের রিপোর্ট এখনো তা এসে পৌঁছয়নি তাই দিতে পারছি না তাই বিজেপি এবার মন দিয়েছে যেসব আসনে তারা দ্বিতীয় স্থান পেয়েছিল সেই আসনগুলো জেতার বাংলাতেও তাদের লক্ষ্য দ্বিতীয় স্থান পেয়ে হেরে যাওয়া আসনগুলিকে জিততে হবে সব মিলিয়ে লক্ষ্যমাত্রা তিনশো সত্তর হলেও কার্যত সারা দেশে বিজেপি আড়াইশো আসনের কাছাকাছি থাকছে প্লাস মাইনাস পাঁচটা হতে পারে এর থেকে আমরা কি বুঝতে পারছি যে দুশো বাহাত্তরের ম্যাজিক ফিগার থেকে কুড়ি বাইশটি আসন দূরে থাকবে এবার বিজেপি এনডিএ শরিক দলগুলো খুব বেশি হলে দশ বারোটি আসন পেতে পারে বলে অনুমান দেশের তাম সেফোলজিস্টদের তাও ম্যাজিক ফিগার থেকে দশ বারোটি আসন কম থাকবে ত্রিশঙ্কু বা হাং পার্লামেন্ট হওয়ার সম্ভাবনায় কিন্তু এবার প্রবল এদিকে বগলে ক্রাচ রেখে সরকার চালাক বিজেপি এমনটা চায় না আর এস এস একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে খান দশ পনেরো এমপি কিনে নিয়েও স্বস্তিতে থাকবে না তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদে পদে হোঁচট খাবার সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলো বেহাত হয়ে যাবার সম্ভাবনা আছে আর যে কোনো সময় সরকার পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে ফলে আমলাদের ওপর নিয়ন্ত্রণ কমতে বাধ্য হবে মোদি এবং সাহেব গুজরাট লবির একচ্ছত্র আধিপত্যে ভাগ বসাতে পারে নাগপুর লবি এবং গোরখপুর লবি টোল খাবে মোদীর ভগবান সুলভ ফলে রাজ্যের বিধানসভা নির্বাচনে তার একটা ব্যাপক প্রভাব পড়বেই আর দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচনে বিজেপির অস্তিত্বই বিলোপের সম্ভাবনা থাকছে যদি এবার পার্লামেন্ট হয় পার্লামেন্ট হয় হাং এবং সেই পার্লামেন্টে বিজেপি যদি নেতৃত্ব দেয় তাই আর চাইছে যদি অন্তত দুশো আসন না জোটে ত্রিশঙ্কু বা হাং পার্লামেন্ট হয়ে যায় তাহলে ইন্ডিয়া জোটের মিলিজুলি সরকারের ঘাড়ে সক্তপুক্ত বিরোধী হয়ে গরম নিঃশ্বাস পেলে ভারতীয় জনতা পার্টি ভারতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে থাকবে এটা চায়। আর বিজেপির যে বিরোধী বিরোধী আসনে বসলে যেভাবে এজেন্সি দিয়ে বুলডোজার তারা দলগুলোর ওপর চালিয়ে এসেছে বা চালাচ্ছে সেই বুলডোজারের অভিমুখ কিন্তু তাদের দিকে ঘুরে যেতে পারে বহু নেতা জেলে যাবেন বহু নেতা জেলে যাবেন এমন আশঙ্কা তারা করছেন মিডিয়ার প্রচার পাওয়া যাবে না এই রকম অবস্থায় দাঁড়িয়ে বিজেপি লোকসভা নির্বাচনে ফলাফল কি হবে তা কেউ জানে না তবে ইভিএম মামলা সুপ্রিম কোর্টে ঝুলছে এটা মনে রাখতে হবে যদি সুপ্রিম কোর্ট স্লিপ ভোটার নিজের হাতে ভোট বাক্সে ফেলার নিদান দেন নিদানটা দিয়ে দেন বিজেপির অস্বস্তি অস্বস্তি কিন্তু বহু গুণ বেড়ে যাবে কি ভাবছে না নিয়ে কমেন্ট করে জানান আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবে শুভরাত্রি